আমি আমার ফ্যামিলির ঘটনাই বলি আমার আব্বা যান ভাই বোন তিনজন ছিলেন দুই বোন আর আমার আব্বা একা এক বোন আব্বা জানের বড় ছিলেন আর এক বোন আব্বা ছোট ছিলেন আমার আব্বা সহ আমার ফুপি আম্মা তিনুজন তো দুইজন তিনজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন আল্লাহ আমার আব্বা এবং ফুপিদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিক আমার বড় ফুপি আমাদের পাশের গ্রামেই ওনার বিয়ে হয়েছে ফুপি আমার এতটাই এবাদত করতেন বছরের অধিকাংশ দিন রোজা রাখতেন রাত্রের অধিকাংশ টাইম নামাজে কাটায়া দিতেন আমি এবং আমার ইমিডিয়েট বড় ভাই শেখুল হাদিস সজারত মাওলানা হাফেজ আব্দুল হাকিম সাল হাফিজাহুল্লাহ আমরা দুই ভাই একদিন বাড়িতে বসে আছি ফুপি আমার তার বাড়ি থেকে হেঁটে হেঁটে আমাদের বাড়ি পর্যন্ত আসলেন এরপরে জহর অথবা আসরের সালাতের আজান যখন হয়ে গেল ফুপি তখন নামাজ পড়া শুরু করলেন নফল নামাজ সন্নত নামাজ পড়ো সব পড়লেন আমি লক্ষ্য করি নাই আমার বড় ভাই লক্ষ্য করেছেন কিন্তু বড় ভাই দেখলেন ফুপি সমস্ত নামাজগুলি বসে বসে পড়লেন বড় ভাই তখন জিজ্ঞাসা করলেন ফুপি আপনি যে সব নামাজ বসে বসে পড়লেন ফুপি তখন বলে হ্যাঁ আমি তো বসেই পড়েছি ভাইয়া তখন উত্তর করলেন আপনি না বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত হেঁটে আসলেন বলে হ্যাঁ হেঁটেই তো আসি আসতি আসছি অসুস্থতা তো আপনার নাই বলে না তাহলে আপনি বসে পড়লেন কেন নামাজ আমার ফুপি তখন ফতুয়া দিচ্ছে বাবা মেয়ে মানুষের নামাজ বসেই পড়তে হয় যেই মাত্র এ কথা বলছে মেয়ে মানুষের নামাজ বসেই পড়তে হয় ভাইয়া তখন ফুপির দিকে তাকায় জিজ্ঞাসা করে ফুপি আপনার এই পঁচাত্তর বৎসরের টোটাল জীবনের ফরজনামাজ কি আপনি বসেই পড়েছেন ফুপি বলেন হা হা আমি তো বসেই পড়েছি ভাইয়া তখন কপালে হাত লাগাইলেন আর বললেন ফুপি অবাক হয়ে জিজ্ঞাস করে বাবা তুমি এমনটি কেন করছো ভাইয়া তখন ডেকে বললেন ফুপি আপনার পঁচাত্তর বৎসরের জীবনের এক বক্ত ফরজনামাজও হয় নাই কেন বাবা কারণ শক্তি থাকলে ফরজ নামাজ দাঁড়ায়া পড়া এ ভাই কথা বলেন শুধু পুরুষের নামেদেরও শুধু পুরুষের নামেদেরও ফরজ নামাজ দাঁড়ায়া পড়া ফরজ শক্তি থাকতে ফরজ নামাজ কেউ বসে পড়লে নামাজ হবে না এক কটি সহু এক করলেও নামাজ হবে না ফুপি তখন কান্নায় ভেঙ্গে পড়লেন হায় বাবা তুমি কি বলো আমার তো প্রায় পঁচাত্তর বছর জীবন চলে গেছে আর কতদিন আমি দুনিয়ার ভিতরে বেঁচে থাকবো আমার যে জীবনের কোনো নামাজ হয় নাই কি হবে আমার পর পারে ফুপি কান্নায় ভেঙ্গে পড়লেন ভাইয়া তাকে সান্ত্বনা দিলেন বললেন ফুপি এখন থেকে অতীতের শুধু ফরজ নামাজগুলো আপনি দাঁড়ায় দাঁড়ায় যতদিন শক্তি পান আপনি দাঁড়ায় দাঁড়ায় পড়তে থাকেন অতীতের নামাজ কাজা করেন শক্তি যখন কমে যাবে হায়াত যদি কুলায় বসে বসে তখন পড়বেন তখন হবে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমার ফুপির সত্তর বৎসরের এবাদত হয় নাই তার কারণ আলেমের সহবতে গিয়া একটা মাসলা না জানার কারণে মাত্র সেকেন্ড বা চার সেকেন্ডের মধ্যেই এই মাস আলা একজন হকানি আলেমের কাছে যখন জানতে পারলেন এখন যদি এক হাজার বৎসর পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকেন এক হাজার বৎসরের নামাজই কবুল হয়ে যাবে এজন্যই কবি বলেন বা আউলিয়া বলেনা বেহাদি গায়ক আর কমেডিয়ান বক্তার কথা বলি নাই গায়ক আর কমেডিয়ান কৌতুকারের কথা বলি নাই যারা বক্তৃতার মঞ্চগুলাকে অপবিত্র করে ফেলে ওদের কথা বলি নাই আজকে তো আমাদের দেশের মুসলিম তরুণ আর যুবকেরা ওদের জন্যই পাগল যারা বক্তৃতার মঞ্চে বিড়ি খাওয়ার পদ্ধতি দেখায় নায়ক নায়িকাদের ডিজাইন দেখায় যারা ইরান তুরানের আজান দিয়েই তিন ঘন্টা চার ঘন্টা পার করে দেয় যারা শিল্পীদের গান তাদের কণ্ঠে গায় এদের জন্য মুসলিম তরুণ তরুণীরা পাগল যুবক যুবক যুবতীরা পাগল বলে হুজুরকে আনতে কত টাকা লাগে আমরা দিব হুজুর ওকে নিয়ে আসেন এই মঞ্চ তাদের জন্য তৈরি করা হয় নাই এই মঞ্চ তৈরি করা হয়েছে মুহাম্মাদুর রসুলুল্লাহর জন্য শাহ বাইক এরামের জন্য তামেইনের জন্য শেখুল হাদিস সাল্লাম আজিজুল হক রহমাতুল্লাহানাই মুহাম্মদুল্লাহ হাফিজ্জির জন্য এই মঞ্চ তাদের জন্য গায়ক আর কৌতুকারের মন সেটা নয় গায়ক আর কৌতুকারের মন সেটা নয় এজন্য জন্য মুসলিম যুবকদের কে বলব যুবক কৌতুকের অনেক জায়গা আছে গান শোনার অনেক এরিয়া আছে কোরআন এরিয়াতে কোনো গান হবে না কোরআন এরিয়াতে কোনো গান কথা বলেন কথা বলেন শিল্পীর গান গে সেটা আবার মডিফাই করে আর এক রকমের বলবে মনে করলেন আহ বড় সুন্দর কথা বলেছে ন যতক্ষণ গান বলবে ততক্ষণ কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবে ততক্ষণ কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবে যতক্ষণ কৌতুক পেশ করবে ততক্ষণে কোনো হাদিস পড়বে